আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারি শুরু করতে যাচ্ছি জাহির রাহানের গল্প আরেক ফাল্গুনের দ্বিতীয় পর্বটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ সাহানাকে নিয়ে বেশ রাত করে বাড়ি ফিরে এলো মাহমুদ প্রায় রাতে এমনি দেরি হয় ওর কোনোদিন কাজ থাকে কোনোদিন ক্লাবে যায় আর আড্ডা মারে জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো যেদিকে খুশি ইচ্ছে মতো উড়ে যেতে পারো তুমি কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে সাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল সাহানা তুমি আমাকে খুব ভালোবাসো তাই না সাহানা চোখ তুলে শুধু একবার দিকে তারপর সংক্ষেপে বলল হ্যাঁ মাহমুদ জানত কি উত্তর দেবে শাহানা অতীতে এমনি আরও অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে আগে রোমাঞ্চিত হতো আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে তবু আবার জিজ্ঞেস করল মাহমুদ সত্যি ভালোবাস শাহনাহিষের জবাব দিল জানি না আমি জানি মাহমুদ কেটে কেটে বলল আমি জানি একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে শাহানা রক্তাভ হল তারপর হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল তাই যাব একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার গলার স্বরে তার শ্লেষ আর ঘৃণা মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ ঠোঁটের কোণে কথাটা একটুও বাঁধল না মাহমুদ নিজেও ও কথা বলেছে অনেককে সালেহাকে মনে পড়ে টালি ক্লার্কের মেয়ে সালেহা মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে বোকামে ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত সে কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না খুব স্বাভাবিকভাবে সব কিছু নিতে পারবে সে তবু মাহমুদের কেন যেন আজ মনে হল মেয়েটা বড় নির্লজ্জ ভেতরে বাতি নেভানো ছিল কড়া নাড়তে গিয়ে দুজনের চোখাচোখি পড়ল মুখটিপে টুকরো অর্থপূর্ণ হাসি ছড়ালো সাহানা মাহমুদও না হেসে পারল না খানিক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না তারপর বাতি চলে উঠল শব্দ হল কপাট খোলার খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বজলে পরিপাটি চুলগুলো এলোমেলো মুখে ঈশ্বত বিরক্তির আমেজ ওদের দেখে বলল কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে যে মাহমুদ হাতঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু বাজলে লজ্জা পেয়ে বলল এ কি দু ঘন্টা আমার মনে হচ্ছিল হ্যাঁ আমারও তো এমনি মনে হল ডলের দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসল মাহমুদ নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল কাউচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকল শাহানা ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমারিটার পাশে জানালার ধার খেসে ওদেরকে পেছন করে মাহমুদ বলল কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে বজলে প্রশ্ন করল কেন বলতো মাহমুদ বলল কিছু আলাপ ছিল বাজলে শুধাল গোপনীয় কিছু মাহমুদ ঘাড় নাড়ল নাম ঠিক তেমন গোপনীয় কিছু নয় বজলে এগিয়ে এসে বসল তার সামনে কাল কেন এখন বলো না মাহমুদ বলল না এখন না কাল সকালে বরং একবার এখানে তুমি এসো কেমন জানালার পাশে দাঁড়ানোর ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে সার সার বাতি গাড়ি আর লোকজন সবকিছু অস্বস্তিকর মনে হল তার যেন এখন নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলে সে বেঁচে যায় পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর যদি মাহমুদের চোখে চোখ পড়ে সত্যি ওরা কি ভাবছে কে জানে টলের রীতিমতো ঘামতে শুরু করল বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠল ওরা তখন ইলসিগুড়ির মতো বৃষ্টি ঝরছে ডলে অনুযোগে সুরে বলল আজ আমাকে এত বড় লজ্জাটা না দিলে তোমার হতো না বজলে অপ্রস্তুত হয়ে বলল কোথায় লজ্জা দিলাম তোমাকে ডলি ঈশ্বত রক্তাভ হয়ে বলল জানি না ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে চোখ জোড়া ওর মুখের ওপর থেকে সরিয়ে নিয়ে বাইরে গাড়ি ঘোড়া আর লোকজন দেখতে লাগল ডলে রাস্তায় তেমন ভিড় নেই যানবাহনের চলাচল অনেক কম পথের দুপাশে দোকানগুলোতে খদ্দেরের আনাগোনা খুব বেশি নয় সহসা ডলি চমকে উঠল মনে হল রিকশার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল কোথায় গেল সে কিছুক্ষণের জন্যে অন্য মনস্ক হয়ে পড়ল ডলি এমনও হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে অনেক ভেবে দেখলাম ডলি তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না তাই সব ছেড়ে তোমার কাছে ফিরে এলাম আমাকে ক্ষমা করে দাও বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকাবে ডলি তখন কি উত্তর দেবে ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি কিন্তু পরক্ষণে মনে হল এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয় মুনিমকে সে দেখেনি ওটা তার চোখের ভুল এ তিন দিন ওরা খালি পায়ে হাঁটা চলা করছে সাইকেলে নিশ্চয়ই চড়বে না মনিম ভাবতে থেকে কেন যেন বড় হতাশ হলো ডলে বজলে ওরা হাতে একটা নাড়া দিয়ে বলল কী ব্যাপার চুপচাপ কী ভাবছ ডলে আরও একটু ঘনিষ্ঠ হয়ে বলল ওরা স্বামী স্ত্রী তাই না ওরা কারাম কাদের কথা বলছো বজলে অবাক হয়ে তাকাল ওর দিকে ডলে বলল আর মাহমুদ বাজলে কিছু ভেবে বলল হ্যাঁ ওরা স্বামী স্ত্রী এই তো মাস কয়েক হলো বিয়ে হয়েছে ওদের কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন না এমনি বাজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলে সারা রাত এক লহমার জন্য ঘুমল না ওরা মেডিক্যাল হোস্টেল মুসলিম হল চামিরি হাউস ইডেন হোস্টেল ফজলুল হক হল সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল ভুলবো না ভুলবো না একুশে ফেব্রুয়ারি কেউ গাইল দেশ হামারা ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মোগল আমলের দুর্গের মত মনে হয় আস্তরবিহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল তিনতলা দালানটা চৌকোনো মাঝখানে দুর্বা ঘাস প্রশস্ত মাঠ দুপাশে বাগান মাঠের উপর ছেলেরা কাগজে স্মৃতিস্তম্ভ গড়তে বসল পাশের কঞ্চি এল রং তুলি সব কিছু নিয়ে কাজে লেগে গেল ওরা অদূরে কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসল আরেক দল ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হল ওদের তিনতলা থেকে কে যেন একজন ডেকে বলল একটু অপেক্ষা করো আমরা আসছি অপেক্ষা করার সময় নেই নিচে থেকে কবি রসুল জবাব দিল রাতারাতে শেষ করতে হবে সব তোমরা তাড়াতাড়ি এসো আরেকজন বলল আসতে আঠার তিনটা নিয়ে এসো মাহের এমনি আরও একটা রাত এসেছিল বা সালের একুশে ফেব্রুয়ারিতে পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ গড়ব আমরা চমৎকার শুনে সায় দিয়েছিল সবাই মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনত একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে প্রথম একটা জায়গা ঠিক করে নিল ওরা শহীদ রফিকের গুলিবিদ্ধ খুলিটা চড়কির মতো ঘুরতে ঘুরতে যেখানে এসে ছিটকে পড়েছিল ঠিক হলো, সেখানে স্মৃতিস্তম্ভ গড়বে ওরা সেখানে প্রায় তিনশো গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্যে ইট রাখা হয়েছিল স্তূপ করে এই তিনশো গজ পথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা তারপর হাতে হাতে এক ঘন্টার মধ্যে চার হাজার ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো ওরা স্টোররুমের তালা খুলে তিন বস্তা সিমেন্ট বের করা হলো। দুজন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে সে শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা সারা রাত কাজ চলল পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর তারপর তারও দিন দিনচারেক পরে আরও একটা খবর শুনে বিস্ময়ে বিমূঢ় হল সবাই সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে কিন্তু ছেলেরা দমেনি ধুলোয় মেশানো ইটের পাজাগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে এসব তিন বছর আগের কথা সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরটা ঢেকে নিল সযত্নে বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা শহীদের খুন ভুলব না বরকতের খুন ভুলব না কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে ছেলেরা অনেকে কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো রাহাত আর মাহের হাত পা না ধুয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর ওহ এই শীতের ভেতরেও গায়ে ঘাম বেরিয়ে গেছে রাহাত হাই তুলল মাহের বলল একটা সিগারেট না রসুল ভাই আছে না নেই কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল বিকেল থেকে শরীরটা জ্বর করছিল ওর এখন আরও বেড়েছে কিন্তু সেটাও জানতে দেয়নি কাউকে ওর ভয় যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে এক পাও বাইরে বেরুতে দেবে না ওকে ওহ এমন দিনে কেউ ঘরে বন্দী হয়ে থাকতে পারে নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগাতে রাহাত চমকে উঠল এই কি রসুল ভাই তোমার জ্বর এসেছে এই সামান্য জ্বর ইস গা দেখছি পুড়ে যাচ্ছে আর তুমি বলছো সামান্য রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল ওর মাহের বলল আমি ঘুম দিলাম রাহাত ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমাকে জাগিয়ে দিও এখন আবার ঘুমোবে কি রাহাত কোনো উত্তর দেবার আগে আরেকজন বলল একটু পরেই পতাকা তোলার সময় হয়ে যাবে তার চেয়ে এসো সবাই গল্প করি সেই ভালো মাহের উঠে বসলো কিন্তু একটু ধোঁ না পেলে জমছে না আছে নাকি কারো কাছে থাকলে এক আধটা দাও আহ তুমি চালিয়ে মারলে কে একজন বলে উঠল নাও টানো সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের তারপর একটা গল্প বলতে শুরু করল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সালমা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ওর গায়ের ওপর থেকে লেপটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে বসল বাতিটা জ্বালিয়ে কলগোড়া থেকে হাতমুখ ধুয়ে এল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলোর মধ্যে মৃদু চিরুনি বলিয়ে নিল সালমা খাটের তলা থেকে স্টোভটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কাঁপছিল আগুনের পাশে বসে গাটা একটু গরম করে নিল সে তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল দরজাটা খুলে ভেতরে ঢুকতে বড় সংকোচ হচ্ছিল সালমার দরজা খুলে দেখল কম্বলটা গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আসাদ বালিশের ওপর থেকে মাথাটা গড়িয়ে পড়েছে বিছানার ওপর চোখে তার গাঢ় ঘুম কি নাম ধরে ওকে ডাকবে সালমা ভাবল আসাদ সাহেব না আসাদ ভাই অবশেষে ডাকল এই শুনছেন চারটা বেজে গেছে শুনছেন শোনার কোন লক্ষণই দেখা গেল না আহ কি হচ্ছে রাতের বেলা সহসা রেগে গেল আসাদ তার চোখে মুখে বিরক্তি ঘুমের ঘোরে পাশ ফিরে শুলো সে সালমা মুখ টিপে হাসল আচ্ছা বিপত্ত লোকটাকে নিয়ে এই যে শুনছেন কাঁধের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা ধড়ফড় করে এবার বসল আসাদ কি ব্যাপার কটা বাজে চারটা চারটা সালমা ঈশ ঘাড় নেড়ে বলল আপনি তো বেশ ঘুমোতে পারেন উঠুন চটপট হাত মুখ ধুয়ে নিন আমি যাই চায়ের পানিটা নামাই গিয়ে কেমন মিষ্টি করে হাসলো সালমা হ্যাঁ যান আমি আসছি আসাদের চোখে মুখে তখনও ঘুমের অবসাদ জড়ানো গলায় সে বলল ওহ কি শীত হাত পা সব ঠকঠক করে কাঁপছে চাদরটা গায়ে জড়িয়ে দিন নলে ঠান্ডা লাগবে যাবার সময় বলে গেল সালমা ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল তবু চাদরটা গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়াল আসাদ জোড়া খাটির তলা থেকে বের করে নিয়ে পড়ল বারান্দার বালতি ভরা পানি ছিল পানিতে হাত দিয়ে ঠান্ডায় শিউরে উঠল সে উত্তর থেকে ভেসে আসা ঈশ্বর ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করছে সে শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে ও ঘর থেকে সালমা শুধালো আপনার হাত মুখ ধোয়া শেষ হল আসাদ সাহেব এই তো হল ঘরের মধ্যে আর কোনো আলো নেই অন্ধকারে শুধু স্টোভটা চলেছে মাঝখানে তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে রয়েছে সালমা দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়েছে তার দোরগোড়ায় মুহূর্তের জন্যে থমকে দাঁড়াল আসাদ হঠাৎ দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর বলে মনে হল তার নিঃশব্দে স্টোভটার কাছে এসে বসল আসাদ আপনার কি খুব শীত লাগছে একসময় আস্তে করে সালমা শুধাল স্টোভের আরও একটু কাছে সরে এসে আসাদ বলল সত্যি ভীষণ শীত পড়ছে হাত চোড়া বরফের মতো হয়ে গেছে দেখুন বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ অন্ধকারে মৃদু হাসল সালমা হাত বাড়ি ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাতজোড়া মুঠোর মধ্যে আলতো করে ধরে রাখল আসাদ সালমা শিউরে উঠল প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে ঈশ্বর বিস্মিত হল তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল জ্বলন্ত স্টোভের দিকে বুকটা দূর দূর করে কাঁপছে তার এর শীতের ভেতরে মনে হল সে যেন ঘামতে শুরু করেছে কয়েকটি মুহূর্ত বেশ ভালো লাগছে সালমার সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না হাত হাতজোড়া টেনে নেবার কোনো চেষ্টা করল না শুধু আত ফোটা সরে বলল পানি গরম হয়ে গেছে বলতে গিয়ে গলাটা অদ্ভুতভাবে কেঁপে উঠল তারপর একসময় আসতে হাতজোড়া টেনে নিল সালমা নিঃশব্দে চা তৈরি করতে লাগল সে চায়ের কাপে চামচের টুং টাং শব্দ আসাদ বলল আমার কাপে চিনি একটু কম দিবেন সালমার মনে হল আসাদের গলাটাও যেন কাঁপছে যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত দিকে তাকাল সালমা না রসুন তার হারানো হাত দুটো আর দিন ফিরে পাবে না একটা দীর্ঘশ্বাস বাতাসে শিহরণ জাগিয়ে গেল অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা মিছিল শোভাযাত্রা ধর্মঘট মুহূর্তের জন্য সব কিছু দূরে সরে গেল তারপর তারও অনেক পরে আগে থেকে রিক্সা ঠিক করা ছিল দোরগোড়ায় তার ডাক শোনা গেল গা ঝাড়া দিয়ে উঠে আসার দাঁড়িয়ে বলল কাপড় পরে নিন সময় হয়ে গেছে সালমা স্বরে কি যেন বলল বোঝা গেল না বাইরে কন কনে শীত রিকশা এসে চুপচাপ বসল ওরা সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের বেড়াকে এসে ঢুকল ঠিক সে সময় হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারদিকে অন্ধকারের বুক চিরে ধোনির বজ্র ইধারে ইধারে কাঁপন সৃষ্টি করল মুসলিম হল নুপুর নূপুরভিলা চামেরি হাউস ফজলুল হক হল বান্ধবকুটির মেডিক্যাল হোস্টেল ঢাকা হল যেন হুঙ্কার দিয়ে উঠল একসাথে সে শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল বিদ্রোহ চারিদিকে ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল সরুশিড়িটা বেয়ে ছাতের উপর উঠে এল একদল ছেলে মুনিম জিজ্ঞেস করল মই এনেছ তো হ্যাঁ দেখো মইটা কিন্তু খুব মজবুত নয় সাবধানে উঠো কালো পতাকাটা উড়িয়ে যাও পতাকাটা উড়িয়ে দেয়া হলো। তারপর বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা তারপর কেউ কেউ নিচে নেমে এলো আর কয়েকজন ছাতের উপর পায়চারি করতে লাগল নিঃশব্দে এক পাশে যেখানে কার্নিশটা বেশ চওড়া সেখানে এসে বসল মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারা নিপতে শুরু করেছে একটা একটা করে রমনার আকাশে ধলপহর দিচ্ছে মৃদু উত্তরী বাতাসে শীতের শেষ সুর দু একটা পাখি শাল আর দেবদারু গাছের ফাঁকে কিচিরমিচির করে ডাকছে কার্নিশের ওপর থেকে দেখল মনিম তিন লরি পুলিশ এসে নামল মুসলিম হলের গেইটে সাথে একটা জিপ জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা গাট্টা গোট্টা চেহারা চোখগুলো লাল লাল গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের দারওয়ানকে ডাকলো কিন্তু কোনো সারা শব্দ পেল না ফ্ল্যাগ স্ট্যান্ডে কালো পতাকাটা পতপত করে উঠছিল সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা ছেলেরা তখন স্লোগান দিতে শুরু করেছে দমন নীতি চলবে না ছাদের ওপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল আপনি ওদিকে যাবেন না মনিম ভাই আপনি পেছনে থাকুন আরেকটি ছেলে হাত ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল তাকে খবর পেয়ে ইতিমধ্যে প্রবস্ট সাহেব এসে হাজির মোটা সোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন তিনি বুকটা দূর দূর করছিল শুকনো ঠোঁটচোড়ার নেড়ে বারবার বিড়বিড় করছিলেন কি আপদ তাকে দেখে সালাম ঠুকে গেট খুলে দিল গেট খুলতে পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল ছেলেরা চিৎকার করে উঠল আপনারা ভেতরে ঢুকবেন না বলছি আহ কি হয়েছে কি হয়েছে হাত নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে আর একবার ছাত্রদের দিকে ফিরে তাকালেন তিনি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার দেহটা কাঁপছে ছেলেরা বলল ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার ভেতরে এলে ভালো হবে না হা হা আপনারা ভেতরে আসছেন কেন বাইরে দাঁড়ান একটু প্রোভোস্ট সাহেবের কথায় অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়াল পুলিশ অফিসাররা ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বদসা হল প্রভোস্ট সাহেবের প্রভোস্ট সাহেব বললেন কি আপদ কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো তোমরা নামিয়ে ফেলো না কেন বাজে অনুরোধ আমাদের করবেন না স্যার নামাবার জন্য ওটা তুলিনি ছেলেরা একস্বরে বলে উঠল নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রভাস্ট সাহেব তারপর বিড়বিড় করে বললেন কি আপদ কি আপদ পুলিশ অফিসারগুলো ধৈর্যচ্যুতি ঘটছিল তাই হুড়মুড় করে আরেক প্রস্থ ভেতরে ঢোকার চেষ্টা করল তারা ছেলেরা এগিয়ে এসে বাধা দিল আমরা ঢুকতে দেব না বলছি দেব না তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগুতে দেখে পরক্ষণে অপরিসর বারান্দার উপর চিত হয়ে শুয়ে পড়ল তো ওরা তারপর চিৎকার করে বলল যেতে হলে বুকের ওপর দিয়ে হেঁটে যাও এমনি যেতে দেব না আমরা পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল আমাদের অত কোমল হলে চলবে কেন স্যার শুনলে কিউ সাহেব বরখাস্ত করে দেবেন আমাদের কিন্তু কেউ সাহস করল না এগুতে মেডিকেলে মেয়েদের হোস্টেলের বাতিকটার রুমটায় তিন চারজন মেয়ে নিয়ে বসে আলাপ করছিল সালমা বাইরে বারান্দায় বসে তখন কয়েকটি মেয়ে গান গাইছিল ওদের ভুলতে পারি না ভুলি আগে কালো পতাকা তুলেছে ওরা এখনো সেই পতাকা তোলার বিষয় নিয়ে আলোচনা করছিল এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা বারান্দা থেকে একটা মিচিৎকার করে বলল পুলিশ কোথায় সালমা ছিটকে বেরিয়ে এলো বারান্দায় মিটি হাত বাড়িয়ে দেখা ওই দেখো সালমা চেয়ে দেখল পুলিশ বটে ছাত্রদের ব্যারাক ঘেরাও করেছে ওরা সামনে দাঁড়িয়ে কিউ খান নিজে রাতে বড় কর্তার পাল্লায় পরে মাত্রাতিরিক্ত টেনেছে তার আমেজ এখনও যায়নি মাথাটা উস্কো খুস্কো লাগছে চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে মেডিকেল ব্যারাকের গেট পেরুতে কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল খানের লাল চোখে আগুন ঠিকরে বেরুল তার আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালে গাটা কেমন ছমছম করে ওঠে আলকাত্রার মতো কালো কাপড়টা অন্ধকারে যেন বিভীষিকাময় করে তুলেছে আর তার উপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখের মতো জ্বলছে ধিকি করে কিউখানের ইশারা পেয়ে একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর কঞ্চির ঘেরাটা দু হাতে উপড়ে অদূরে নর্দমার দিকে ছুড়ে মারতে লাগল তারা কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল এক পাশে ফুলগুলো পিষে ফেলল বুটের তলায় হঠাৎ একটা রক্তগোলাপ মারাতে গিয়ে কিউখানের মনে পড়ল যৌবনে একটি মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে এক মুহূর্ত নীরব থেকে পিসাচের মতো হেসে উঠল কিউ খান হৃদয়ের কোমলতা তার মরে গেছে বহুদিন আগে ছেলেরা ইতিমধ্যে ব্যারাক ছেড়ে জমায়েত হয়েছে বাইরে আর মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায় কারো গায়ে গেঞ্জি কারো লুঙি ছাড়া আর কিছু নেই পরনে কেউ কেউ গায়ে কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে সকলে উত্তেজিত ক্রোধ আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছিল যেন পুলিশগুলোকে হাতের মুঠোয় পেলে এক্ষুনি পিষে ফেলবে ওরা হঠাৎ কিউখানের বন্য গলার আওয়াজ শোনা গেল চার্জ মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের ওপর ওসমান খান সীমান্তের ছেলে ভয় কাকে বলে জানে না সে ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না বারান্দা থেকে লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাঝখানে হে হামলো দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল ওসমান খান ছেলেরা সব পালাচ্ছিল ওসমান খান চিৎকার করে ডাকল ওদের ইনসান তার পরক্ষণে কিন্তু একজন লাল মুখ ইন্সপেক্টর ছুটিয়ে এসে গলাটা টিপে ধরল তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওসমান খানের মুখের ওপর প্রথম কয়েকটা ঘুষি কোনোরকমে শুয়ে নিয়েছিল সে তারপর হুঁশ হারিয়ে টলে পড়ল মাটিতে রশি চৌধুরী ততক্ষণে লেপের তলায় ঘুমোচ্ছিল এসব হট্টগোল আর স্লোগান দেয়া ওর ভালো লাগে না যারা এসব করে তাদের সে দু চোখে দেখতে পারে না ও জানে শুধু দুটো কাজ এক হলো সিনেমা দেখা আর দুই হলো সারা রাত জেগে ফ্ল্যাশ খেলা এ দুটো নিয়ে মুশকুল থাকে সে বাইরে হট্টগোল শুনে ব্যাপারকে দেখার জন্যে দরজা দিয়ে উঁকি মারছিল সে অমনি একটা পুলিশ হাতের ব্যাটন দিয়ে গুঁতো মারল ওর মুখের ওপর অস্পষ্ট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইছিল রশিদ চৌধুরী ধাক্কা মেরে দরজাটা খুলে পুলিশটা ওর গেঞ্জি চেপে ধরল কাহা চালিয়ে রশিদ চৌধুরী বলির পাঠার মতো কাঁপতে লাগল আমি কিছু করিনি আরে আরে কি হচ্ছে খামোশ ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশটা রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ আমি কিছু করিনি খোদার কসম বলছি কিন্তু ওতে কোনো ফল লাভ ঘটল না দেখে এবার রীতিমতো গরম হয়ে উঠল রশিদ চৌধুরী চিৎকার করে সে তার বন্ধুদের ডাকল ভাই সব তারপর স্লোগান দিতে লাগল উত্তেজিত গলায় ভোরে আসার কথা ছিল আসতে বললেই হয়ে গেল ওর ছায়দানের উপর রাখা সিগারেট থেকে শীর্ণ ধোঁয়ার রেখা সাপের মতো এঁকে বেঁকে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে বিছানা শূন্য কাউচেও কেউ বসে নেই বাথরুমে ঝপঝপ শব্দ হচ্ছে পানি পড়ার বজলের চারপাশে তাকিয়ে টেবিলের ওপর থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে ছবি দেখতে লাগল কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ বন্ধ হলে তোয়ালে দিয়ে মাথার পানি মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মাহমুদ এই যে তুমি এসে গেছো তাহলে ও হেসে বলল ওই পত্রিকার নিচে সিগারেটের প্যাকেট আছে নিয়ে একটা ধরাও বজলে শুধালো শাহানাকে দেখছি না ও কোথায় গেল চুলে তেল মাখছিল মাহমুদ মুখ না ঘুরিয়ে বলল আর বলো না ওর সঙ্গে কাল রাতে একটা বিশ্রী রকমের ঝগড়া হয়ে গেছে আমার হঠাৎ না ঠিক হঠাৎ নয় কদিন থেকে সম্পর্কটা বড় ভালো যাচ্ছিল না ক্ষণিক বিরতি নিয়ে আবার মাহমুদ পড়ল তুমি তো জানো ওর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করিনি আমি যখন চা চেয়েছে দিয়েছি কিন্তু কি জানো মেয়েটা এক নম্বরের নিমখারাম বড় নির্লজ্জ আর থাক ওসব কথা শুনে তোমার কাজ নেই থেমে আবার নতুন কিছু বলতে যাচ্ছিল মাহমুদ বজলে বাধা দিয়ে বলল কিন্তু সে গেল কোথায় মাহমুদ ক্ষণকাল চুপ থেকে বলল চলে গেছে ভরে উঠো মালপত্র নিয়ে বুঝলে বজলে একটা কথা না বলে চলে গেছে যাক মরুগকে আমার কি চুলের উপর চিরুনি বুলোতে বুলোতে মুখটা বিশ্রীভাবে বাঁকালো মাহমুদ সিগারেটটা ধরিয়ে নিয়ে ম্যাগাজিনের উপর আবার চোখ নামাল সে হ্যাঁ যে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম বজলে হুম বলো পত্রিকাটা টেবিলের ওপর নামিয়ে রাখল সে দেয়ালে টাঙানোর নিজের ছবিটার দিকে তাকিয়ে মাহমুদ মৃদুকলায় বলল মুনিম তোমার ঘনিষ্ঠ বন্ধু তাই না এ ধরনের প্রশ্ন আশা করেনি বজলে তাই প্রথমে সে কিছুক্ষণের জন্যে বোবা হয়ে গেল তারপর আস্তে আস্তে বলল না ঠিক ঘনিষ্ঠ বন্ধু নয় তবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ কিন্তু কেন বলো তো না এমনি থেমে আবার বলল মাহমুদ ওর সম্পর্কে তোমার ধারণাটা কি বলতো মানে ছেলেটা কেমন সিগারেটে একটা টান দিল বজলে তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বলল দেখো ব্যক্তি হিসেবে ওকে বেশ ভালোই লাগে আমার তবে ওর রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি কিন্তু আজ হঠাৎ এসব প্রশ্ন কেন করছ মাহমুদ সহসে কোনো জবাব দিল না তারপর যখন সব কিছু খুলে বলল তখন আর কিছু অস্পষ্ট রইল না বজলের কাছে বজলের উচিত মুনিমের সঙ্গে খুব সদ্ভাব রাখা ওর আস্থাভাজন হওয়া তারপর ধীরে ধীরে ওর কাছ থেকে ভেতরের খবরগুলো সব অতি সাবধানে বের করে নেয়া কোথায় তাহাকে সে কি করে কাদের সঙ্গে ঘুরে বেড়ায় এসব জেনে মাহমুদকে বলা এর বিনিময়ে তার কর্তাদের কাছ থেকে ওকে একটা মোটা টাকার বন্দোবস্ত করে দিতে পারে মাহমুদ কোনো খাটুনি নেই অথচ ফিয়াসেকে নিয়ে আমোদে স্ফূর্তিতে থাকার মতো অনেক টাকা পাবে সে অর্থাৎ তুমি আমাকে গোয়েন্দাগিরি করতে বলছ তাই না অল্প একটু হেসে গম্ভীর হয়ে গেল বসলে না ঠিক তা নয় বুঝলে বসলে ব্যাপারটা ঠিক তা নয় মাহমুদ ইতস্তত করছিল প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে নিয়ে বজলে ধীরে ধীরে কেটে কেটে পড়ল দেখো মাহমুদ তুমি তো আমাকে জানো জীবন সম্পর্কে আমার নিজস্ব একটা দর্শন আছে সেটা হলো কারো ক্ষতি না করা কাউকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া ঝামেলা আমার ভালো লাগে না আমি চাই নিরপদ্রব একটা সুন্দর জীবন আমাকে এসব জটিলতার ভেতর না টানলে কি ভালো হয় না একটু আগের হালকা আবহাওয়াটা হঠাৎ যেন একটু গুমোট বলে মনে হল মাহমুদের উভয়ে খানিকক্ষণের জন্য মৌন হয়ে রইল অবশেষে মৌন ভেঙে বজলে বলল তুমি কি এখন বেরোবে কোথাও দেয়ালে একটা টিকটিকি খাবারের তালাশে ঘুরে বেড়াচ্ছিল সেদিকে চেয়ে থেকে মাহমুদ বলল না এ বেলা কোথাও যাবার ইচ্ছে নেই ঘরেই থাকব একটু পরে বজলে উঠে দাঁড়ালো দুপুরের দিকে ডলি হয়তো আসতে পারে এখানে এলে বসতে বলো আমি আবার আসব বলে আর অপেক্ষা করল না ও চলে গেলে কিছুক্ষণ চোখ মুদে চুপচাপ বসে রইল মাহমুদ হাত দেখলো দেখল বার কয়েক নটা বাজতে মিনিট কয়েক বাকি এতক্ষণে তার এসে যাবার কথা মাহমুদ বিড় করে বলল এখন এরও না যে উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করল সে জানালায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শোনা যেতে শিকারী কুকুরের মতো কানজোড়া খাড়া হয়ে গেল তার হ্যাঁ তারই পায়ের শব্দ মুখখানা প্রসন্ন হাসিতে ভরে গেল একটু পরে পর্দার ফাঁক দিয়ে তার চেহারা দেখা গেল মাহমুদ মৃদু হেসে ডাকল এসো চারপাশে এক পলক তাকিয়ে নিয়ে ভেতরে এসে কাউচের উপর বসল সবুর মাহমুদ উৎকণ্ঠা নিয়ে বলল এত দেরি হল যে সুবুর একটা ক্লান্তির হাই তুলে বলল কয়েকটা ছেলে অ্যারেস্ট হয়েছে ওদের নিয়ে ছেলেদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা তাই আসতে দেরি হলো। বলে আরেকবার চারপাশে তাকালো সে মাহমুদ সিগারেটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল তারপর কি খবর বলো সুবুর মৃদু হেসে বলল গতকালের রিপোর্টটা পাঠিয়েছিলাম পেয়েছেন তো মাহমুদ মাথাটার সামনে একটু ঝুঁকিয়ে বলল হ্যাঁ পেয়েছি সবুর বলল আমাকে এক্ষুনি আবার ফিরে যেতে হবে আজকের রিপোর্টটা বিকেলে পাঠিয়ে দেব আমাকে ডেকেছিলেন কেন সেটা বলুন হ্যাঁ তোমাকে ডেকেছিলাম হ্যাঁ শোনো একটু সাবধানে থেকো আর তোমার রিপোর্টগুলো খুব ভাসাভাসা হয়ে যাচ্ছে আরও একটু ইনফরমেশান দেবার চেষ্টা করো সুবুর আহত হল কেন ইনফরমেশন কি আমি কম দিই হ্যাঁ না না সে কথা বলছিনে শব্দ করে হেসে পরিবেশটা হালকা করে দিতে চাইল মাহমুদ বলল আরও ইনফরমেশন থাকা দরকার আমি সে কথাই বলছিলাম আচ্ছা ভবিষ্যতে তাই চেষ্টা করব সবুর উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো সে মাহমুদ জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলল কি সবুর বলল আমার এই মাসের বিলটা এখনো পাইনি ও হ্যাঁ তোমার বিলটা তৈরি হয়ে আছে দু একদিনের দিনের মধ্যেই পেয়ে যাবে একটা সিগারেট ধরিয়ে টেবিলের উপর রাখা ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগল মাহমুদ সবুরের পায়ের শব্দটা একটু পরে ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির ওপর